মিউজিক বাংলা টিভি আমি গরিব মানুষ, ব্যবসা করে খাই, আমার এটা ব্যবসার জিনিস, এই জিনিসের মধ্যে কোন অপবিত্র কাম করান যাবে না। কি রিক্সা চালাই, একটা খেত দেখতেছি না, সামনে ঈদ পৌঁছে মেজাজটা কি পরিমাণ খারাপ হয়ে গেছে গা, একটা খেত দেখতেছি না, কোনে কি যাই, ওলা হাঁটে কাপড় ছোটদার লাগবো, এমন একটা খেপ পাইতাম, এর একদিনে 2000 টাকা আমি করতাম, খুব ভালো লাগতো, আল্লাহ করে মিলাই দিলি সে কাম হয় যাই। ঘুরবো আমি তো এইরকম প্যাসেঞ্জারই তালাস করতেছি ভাই, আমার কিন্তু ভাড়া ঘন্টা চুক্তি, কিন্তু ঘন্টা চুক্তি, হ্যাঁ আপনি যদি এমনি গরিব কাস্টমার হইতেন তাহলে নিয়ে খেলে গন্তব্যস্থানে নামাই দিতাম, আপনি এটা তো আপনি মনে করেন যে ঘুরবেন আউট নলেজের ঘুরা গেলি, এটাই তো মনে করেন যে মিনিট সিস্টেম হিসাবে। আচ্ছা কতক্ষণ ঘুরবেন? আচ্ছা তুমি দেখো দুই তিন ঘন্টা 300 টাকা ঘন্টা ভাই। ভালোভাবে থাকবেন তালি ভাই, 200 টাকা ঘন্টা ভালোভাবে থাকবেন কিন্তু। হ্যাঁ পাগল, আমার রিস্কে সকালবেলায় আমি সোনার উপর পানি দিয়া দোনা দোয়া পানি দিয়ে ধুইয়া নিয়ে আইছি, আমার রিস্কা ওইটা যদি আবি যাবি কি সয়ার বাইরে আর সাকির আলম, আমরাও তো শুনতে আইছি সকালে। ওকে ওকে ওকে, আচ্ছা চল তাহলে, আল্লাহ খেতটা মিলাই দিছ গো আল্লাহ, তাহলে এই হুট কি উড়াই দিমু, হ্যাঁ একটু খেয়ে দেন হুট কি ভাই, হুট এটা হ্যাঁ ওটা উড়াই দিলে কল ভাই 50 টাকা পারবো আরো, আবার কি করব ভাই, হ্যাঁ ভাই আচ্ছা দেন তাও দেন উড়াই দিন না, না ভাই দেন, তোমার নে আমি অনেকদিন পরে পাইলাম বুঝছো, সত্যি কথা বলছো, ভাই হুক একটু নামাই দেন না, আমার আমি তো রিক্সার 5 মিনিট চাই নাই, হাত ধরছে না কোনো ধরছে, আমি কি দেখছি, আমি যেহানি দেখছি হেহানি জরিমানা নিমু, নাহলে কিন্তু মানুষটা কি আমি না ভাই, দেখে নাও আচ্ছা ভাই 1 মিনিট, হ্যালো ভাই হাতি যা দোষ আর কোন কিছু বনা রিকশায় একটু নিয়ে যান, আর কিছু বনা না ভাই, না ফার্স্টের বারের মতো মাফ করলাম, আচ্ছা ওকে ভাই, তাহলে 200 পাওনা রইল, 100 বার আসল না, হ্যাঁ আচ্ছা আর 100 হইলো জরিমানা, তাহলে 300 হইলো, আচ্ছা উড়েন দাও আর 100 বার উড়েন, কি আর দুই চাই, ওহ আর দুই চাই আমি কইতেছি আর ধরবা না কিছু করবে না, এখানে আবার বুকে জড়াই নিছাও ভাই, ভাই এই তারিখে যাম না ভাই, এলো একটু বুকে ঘুমাই চাল ভাই, এরপরে আর কিছুই করবো না, শোনো এখন 300 আর ধরছিলে এখন 200 আর বাড়লো কত হইলো, তাহলে ভাই 500 হইলো, 500 হ্যাঁ ভাই 500 দিয়ে নাও ভাই, দেখেন এই যে ভাই খুরসো নাই, দেই 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 কেন আগে দেখেন আগে টা ভাই করো, টা ভাই করো আগে, আচ্ছা হ্যালো খুরসো নাই, একবার ভাই 1000 হোক তারপর আমরা দিয়ে দিব, 1000 হ্যাঁ মন দেন থাকে,
বিশ্বাস করি না। নিজের রাজা আজগবি আরম্ভ করতে তাতে কোনো দোষ নাই। আরে শুনে না কথা কই, আমরা খালি আমরা করা কথা কন গে আমারে বলতে হবে রিক্সা লাভাই থামেন, আমরা এখন এই রিক্সা রিক্সার কি কান আছে যে রিক্সায় থামবো? আমি আগে নাই যে আমার রিস্ক হলো পাক পবিত্র, আমি গরিব মানুষ ব্যবসা করে খাই, আমার এটা ব্যবসার জিনিস, এই জিনিসের মধ্যে কোনো অপবিত্র কাম করানো যাবে না, কান্দা কথা ঢুকে না, যাও দোকানে যাও। আবার আমার দুইটা দামের রিক্সা, আমার হাজার সালাম, বুঝো নাই ভাই, আমার কাছে তো টাকা নাই, ওই 1000 টাকা দিলাম না মন্দিকা ভাঙাই নিয়ে আমার গুলো পরে গলতে লাগবো, আমারে আচ্ছা দিব দিব দাও, এত টাকা খাই খাই কেন? আচ্ছা আচ্ছা যান, চলে যানো। আর বলো না, কি একটা রিক্সাওয়ালা নিছো, এটা করা যাবে না ওটা করা যাবে না, দেখ এটা তো তুমি দিনেছো, আমি কি করবো? আমি কি জানি যে এরকম ডিজিটাল রিক্সাওয়ালা বেরোয় পড়ছে? আগে তো রিক্সায় উঠে মেয়েরা অনেক কিছু করতো, ছেলেরা মেয়ের হাত ধরতো, চুমু খাইতো, অনেক কিছু চলতো, আর এখনকার রিক্সাওয়ালাগুলো অনেক চালাক হয়েছে, মেয়েদের হাত তো দূরস্থান, মেয়েদের একসাথে বসতে দেয়, এটাই ঠিক। এর আগে যে এলো তোমার যে প্রেম করছিলাম, বুঝছো কি কলা, তুমি প্রেম করছো? আরে তুমি আমাকে করো কে, তুমি এর আগে প্রেম করছো? আরে না, আমি এর আগে রিক্সায় যে প্রেমিক প্রেমিকা ঘুরছে না দেখছি আমি। ও তাই
ভাই বলো দেখ আমি আরো ভাবছি প্রেম করছি খুব খারাপ যদি একটা দান্দা দান্দা করা পারতাম সালাই কোনো পাবলিকও দেখি না মনে করুন যে আমার জায়গা জায়গা খেলে ঘুরাইতেছে আবার আমার কাছে কলকিং কিনান ওরা কিনা এটা কিনা আনি না দেখো কি তা জানেন বেশি কিছু দরকার না আমরা তিনজন মানুষ তো যদি একটা মোবাইল দাও বেশি জানিদের মার্কেট হেডা করো আর নানা নগর টেহা দিও আচ্ছা সমস্যা তালি ভাই তালি নাম যাই রামু কথা তো ঠিক কথা ঠিক মানে ডাইরেক্ট ঠিক ওই তুমি যাই তাই পাবি রে না এ বাইরে যাবে না গাড়ির কাছে থাক আমি বুঝো না যাই রে বাজার আচ্ছা ভাই লো সস্তানে তাই শুনো শুনো তুমি শোনো আমি তোমাকে একটা কথা বলি এই রিক্সাওয়ালা যদি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে তাহলে এক কাজ করবা রিক্সাওয়ালার বিদায় যা চলো আমরা একটা পার্কের ভিতরে আচ্ছা আচ্ছা তাই করুন একটু আদর করে সুযোগ তোমার করো ঠান্ডার জন্য ঠান্ডার গুলি মারি আমার আমরা চিনি ওর নাম ডিজিটাল রিক্সা চালিয়া খায় ওর শরীর থেকে ঘাম ধরে ও কখনো মিথ্যা কথা বলে না ভাই ও যা কয় সত্যি কথা কয় তুই কি কইছ যে টাঙ্গাইল শহরের টপ তুই সোজা যাবি পিছন দিকে চাইলে তোর পেনও থাকবো না বললাম মনে কইরা যে কাপড় চাপড় থুইয়া খাইলে দৌর পারন দর হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন
আর ভালো থাকেন এই কামনাই করি। আমাদের এই কৌতুকটি একটু ভালো লেগে থাকলে তাহলে এক্ষুনি দেরি না করে জলদি জলদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর এরপরে দেখুন ডিজিটাল বাদাম জহির আলীর আর কাকুলির আকর্ষণীয় মজার মজার কৌতুক। অবশ্যই নিজেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মিউজিক বাংলা টিভি চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে।